আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমরা ভালো আছি। তো ঘুম থেকে উঠলাম, এখন রান্না বান্না বসাবো। তো আজকে ইফতারিতে ভাত রান্না করব। আজকে কোন ইফতারি বানাবো না, কারণ আজকে শরীরটা আমার অনেক খারাপ। তো এটার জন্য আজকে ভাত রান্না করব। তো এখন এই যে বুয়া শাক এটা দেখে গেছে, এটা এখানে শসা আর আলু ভাজি ডিম দিয়ে রান্না করব। আর যেখানে চান্দা মাছ ভিজেছিলাম, ভিজেছে এখনো ভিজেই নাই, বের করে রেখে দিয়েছি। মানে অনলাইন থেকে ওই চাল ডাল থেকে আনার পর থেকে আমি বের করে দেখিনি যে কেমন দিচ্ছে, সেটা খুলতে হবে। এটা দুয়া যে কাটানো হয় নাই, কাটাবো। আমার তত দেখি নেই যে কেমন দিচ্ছে না দিচ্ছে। ছোট চান্দা মাছ এগুলো, কয়টা দিছে বুঝতেছি না তো, একটা দুটো চারটা নাকি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আচ্ছা ছোট ছোট আবার বোঝা যাবে যে কয়টা দিছে। মাছটা ভিজা দিলাম আর এখন শসাগুলো ধুয়ে নিই, তারপর রান্না বসাই দিই। আজকে ভরপুর গ্যাস আছে, ভালো হয়েছে। দিয়ে দিচ্ছে একটু আদা রসুন, একটু ডিম দিব। দিয়ে দেবো হালকা একটু হলুদ, একটু বলে দিব।
হলুদ শেষ হয়ে গেছে, হলুদ ঢেলে নেব। হলুদ বক্সে আছে, বড় বক্সে, কিন্তু এটা হচ্ছে গত বছরের হলুদ। গত বছর না অবশ্যই, মানে আমার হ্যাঁ গত বছর না আর কি, এরকমই হবে। অনেক হলুদ রয়ে গেছে, হলুদ সবচেয়ে বেশি কম লাগে। আর এটা শিহাব গ্রাম থেকে নিয়ে আসে, একবারে ভাঙা সব মশলা, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, এগুলো সব নিয়ে আসে, কোনো অসুবিধা হয় না। এই হলুদটা আবার কি একটু দিলে অনেক হলুদ হয়ে যায়। সবগুলো এখানে থাকে, ঢুকতেছে না। এগুলো আমি রেগুলারই পরিষ্কার করি, কারণ রেগুলার পরিষ্কার না করলে এগুলো পুরো অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এই যে মাছটা কাটা হয়ে গেছে, আর এখানে মোটা সোকাটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মোট পাঁচটা আছে এখানে। তো এগুলো এখন ভালো করে ধুয়ে এটা এখন ভাজতে বসিয়ে দেব। মাছগুলোকে ধুয়ে নিছি ভালো করে, পাঁচটা ছিল, দুইটা রান্না করব আর হাফ করে নিছি, এই দুইটা ফ্রাই করবো, ডিপ ফ্রাই করবো। এতে এখন এটা ভাজতে বসাই দিব। 2000 years later 4:30 বাজে, ভাত বসাই দিলাম, গ্যাস চলে যেতেছে। আর এই যে এখানে রূপচাঁদা কারি করছি, আর হচ্ছে ভাজি, এই যে ভাজি রান্না করছি, শসা ভাজি। আর এখন আমি আজকে একটা মিল্কশেক বানাবো, এখানে কিছু কাঠবাদাম ভিজা রাখছিলাম গরম পানিতে, আর হচ্ছে খেজুর নিব কয়েকটা। তো কিভাবে বানাবো সেটা শেয়ার করি, এই কাঠবাদামগুলোকে ছিলে নিব, আধা ঘন্টা মতো, আধা ঘন্টার উপরে ছিল গরম পানিতে, এটাকে ছিলে নিব আগে। ঘুম এসে পড়ছিলাম,
আজকে অনেক সময় ছিল হাতে, যেহেতু ইফতারি ভাজার ঝামেলাটা ছিল না, তাই সব কিছুতে আজকে সময় দিতে পারছি। এটার জন্য হয়তো শিহাব বলে যে শুধু শুধু ইফতারির ঝামেলা করো, কিন্তু যে আমি বলি যে আমার তো আসলে মানে রোজার সময় তো আমার ইফতারি খাওয়ার অভ্যাস, আমার তো ভাত খাওয়ার অভ্যাস কখনোই না। শুধু এই আমার বিয়ের পরে আমি মানে ভাত রান্না করছি আর কি ইফতারিতে, কিন্তু আমি কখনো ইফতারির সময় ভাত টাত খাই নাই, সবসময় ইফতারি বানাইছি। ইফতারি বানাইছি না, ইফতারি বাইরে থেকেই আনতো, কিন্তু লকডাউনে আমি নিজে বানাইছিলাম। এটা ছিলে নেই তো আমি এখানে যে কাঠবাদাম নিচ্ছি 20টার মতো, 20 থেকে 22টার মতো, আর হচ্ছে খেজুর নিলাম 10 থেকে 12টা। তো এখন এগুলো এটা ভিতরে যে বিচিটা সেটা ফেলে দেব। এভাবে করে সবগুলো ফেলে নিব। এই বাদামটাকে মাঝখান থেকে কেটে বেশি কুচি করব না, শুধু এই যে এতটুকু করে রাখবো। রোজার জন্য এটা অনেক হেলদি হবে, যেহেতু সারাদিন রোজা থাকি, তো মিল্কশেকটা যেহেতু খেজুর আছে, কাঠবাদাম আছে, কাটাকাটি শেষ করে এই যে খেজুরগুলোকে আমি এভাবে করে লম্বা লম্বাভাবে কেটে নিছি, এই যে এভাবে। এখন এটাকে ফ্রিজে রেখে দিব, আসর আজান দিয়ে দিচ্ছে, নামাজটা পড়ে এসে তারপর এটাকে ব্লেন্ড করব। চিন্তা করতেছি মিল্কশেক তো অনেক ভারী থাকবে, এ কারণে একটা শরবত বানায়নি, এ কারণে বেশি না কম বানাবো। এই যে এটা বানাবো শরবতে আলা, এটা আমার বেশি ভালো লাগে কারণ এটার মধ্যে চিনি ইউজ করি না, মানে চিনি ইউজ করতে হয় না, এটা এমনি মিষ্টি, এ কারণে এটা বেশি ভালো লাগে আমার কাছে। কিন্তু এটা আবার শিহাবের পছন্দ না, শিহাবের কাছে নাকি রু অবজা ভালো লাগে, কিন্তু এটা নাকি ভালো লাগে। এটা এখন ফ্রিজে রেখে দেব, এই যে টিক্কাটা বের করে নিলাম, এটা হচ্ছে গরুর টিক্কা বলে আর কি, এটা লম্বাতে থাকে, এটা আমি কেটে কেটে পিস করে নিয়েছি। এটা অনেকে স্টেক মনে করতে পারেন, বাট এটা আসলে স্টেক না, এটা আমাদের বাসায় বানায় অনেক আগের থেকে, ছোটবেলা থেকে দেখতেছি, আমিও পারি, কিন্তু এটা আমার চাচি বানিয়েছে, তাদের হাতেরটা বেশি মজা হয়, আমারটা হয় আর কি মোটামুটি। তো এটা এখন নর্মালি রেখে দিতেছি, এটা ভাজবো ইফতারির আগে। এখন এটাতে এগুলো দিয়ে দিব, খেজুর কিছুটা রেখে দিব, আর এখানে কিছুটা বাদাম দিয়ে দিব।
বাদাম আর খেজুর এতটুকু রেখে দিয়েছি, একটু কমাই দিই। এতটুকু রেখে দিলাম। আর কালকে জাল দিয়ে রাখছিলাম দুধ, এটাকে সারা মানে কালকে রাতে জাল দিয়ে ঠান্ডা করে নিচ্ছে, এখন এটাতে দিয়ে দিব। সবগুলো দিব না, অল্প করে আগে ব্লেন্ড করে নিব। এই এতটুকু দিছি, প্রথমে এটাকে ব্লেন্ড করব, তারপর বাকিগুলো দিব। এটাকে এখন ব্লেন্ড করব। আরো ব্লেন্ড করতে হবে। এই যে পুরোটা ব্লেন্ড করে ফেলছি, এই যে হয়ে গেছে। এখন এটাকে ফ্রিজে রেখে দিব আজান দেওয়ার আগে, পরে বের করে নিব, আর নাহলে এটাতে আইস কিউব দিয়ে দিব। এটা এখন ঢেলে দিব এটার মধ্যে। চামচ লাগবে, এটাই যে ভরে নিলাম। এখন এটার মধ্যে যে বাকিটুকু রাখছি এটা উপর থেকে জাস্ট দিয়ে দিই। এখন এটাকে ফ্রিজে রেখে দিব। এটাকে ঘিয়ে ভাজলে বেশি ভালো হইতো, কিন্তু যেহেতু রোজা রাখছি আবার মিলশে খাবো, তো এটার জন্য আমি ঘি দিলাম না, তেলেই ভাজতেছি এটা। তো এটা ভাজা হোক। আর এই যে এখানে তরকারি গরম হইতেছে, এখানে ভাজা ভাজি হইতেছে, বেশি সময় নেই, তো পরে কথা হবে। আল্লাহ হাফিজ, বাই বাই। দিয়ে দিতেছি আইস কিউব। এটাকে আমি
Of. তো দেখতে কত সুন্দর লাগতেছে। এক পড়িস না, কাজ বাড়িস না। এখন বসলাম নীল শেক নিয়া। আর এটাতে একটু চিনি অ্যাড করে নেবেন। তখন আমি চিনি অ্যাড করি নাই। তো দেখা গেছে ইফতারের সময় বসছি খাইতে, তো ভালো লাগতেছিল না, তো আমি চিনি অ্যাড করে আবার ব্লেন্ড করে নিছি, যার জন্য এটার কালারটা আরেকটু সুন্দর। ভিডিও তো বোঝা যেতেছে না, কিন্তু আরেকটু ডার্ক আসছে, এবং নিচে যে ইয়াগুলো ছিল কি বলে খেজুরগুলা, সেগুলো ভালো করে ব্লেন্ড হয়েছে, এজন্য এখন বেশি ভালো লাগতেছে। আমি ওই শয়তানকে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে এখন, বলে কি এখন অনেক মজা লাগতেছে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা রোজাগুলো ভালো করে করতে পারি। এই তো, আল্লাহ হাফিজ, বাই বাই।